আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ কইতামনি কইতাম নি মুসলিমের বউদের রিকোয়েস্ট করছে একটা রিকোয়েস্ট করছে আমার ব্যাকআপ চ্যানেল মুসলিমের বউরে কইস যদি ভালো লাগে সাবস্ক্রাই রাখতেন নাহলে চাইতেন কারণ কোয়া যায় না আবার কোন সময় আমার গুম ফারাই দেয় আর দ্বিতীয়টা হচ্ছে ভাবি একটা মাসালা জানতে চাইছে যে নাম পরিবর্তনের জন্য কি আঁকিকা দেওয়া লাগে নাকি এমনে মহে মহে কো লোয়া যায় আমাকে কি আরে কেন হঠাৎ করে তুমি কি নাতি নাতি করে নাম বদলে এখন না 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 ভাই তাই নাম আমি খেডা যে নৈটামি করে আমি কিতা কারণ না মানে দুষ্টামি করে শয়তানি করে আসেন একটা মহিলা এই যে আলোচিত নায়িকা সুন্দর আমি পরিমণিকা এ তাই নাম তাই নাম ভাই আমাকে কি আরে কেন নাম তো সুন্দর না এই নামটা যায় না তাই নাম আখিকা দিয়া রাখতে পার কালনাগিনী এবং কাল নাগিনী এটা কিরুম হইল কখন চা ছবিতে দেখতো বাবি আগে ফিল্মে দেখছে নাগিন এরম নিঃশ্বাস ফলাইলো বলে মানুষের হয়ে যায় আর ঠোঁট দিল তো জীবন শেষ দ্যাট মিন্স ছোবল দিলে না বাবির কথা কিন্তু একবার অগ্রাহ্য করার মতো না দর্শক নায়িকা পরিমণি তার সংস্পর্শে যারাই আসছেন ব্যবসায়ী রাজনীতিবিদ তারপর হচ্ছে যে প্রশাসনের লোক সবাই কিন্তু আজকের দিনে ফেসে যাচ্ছেন আর গতকালকে সর্বশেষ এই শিকারে যিনি সংযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের গুলশান বিভাগের যিনি এডিসি সাহেব আছেন আমাদের গোলাম সাকলাইন শিথিল ভাই আপনি ইতিমধ্যে জানেন যে গতকালকে একাত্তর একটা রিপোর্ট আপনার দিয়েছিল সিসিটিভি ফুটেজ তথ্য উপাত্ত সকল কিছু সহজে গত পহেলা আগস্ট আপনার এই গোলাম সাকলাইন এবং পরিমণি ঢাকার যে পুলিশের রাজারবাগ অফিসার্স কলোনি যেটা আছে সেখানে মধুমতি ভবনের নয় এর সি এর ফ্ল্যাটে একসাথে আঠারো ঘন্টা কাটিয়েছিলেন আর এইটার পরে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি এবং কি নতুন কিছু শাস্তি আসছে কিছু শাস্তি অলরেডি হয়েছে কিছু ভবিষ্যতে হবে তবে সাকলান ভাই বিষয়টাকে আবার অস্বীকার করছে যে যান নাই তো এখন আমার একটা চিন্তা আর কি আসলে আঠারো ঘন্টা কিতা করছে হয়তো খুললা বলতো বলছে যে আপনি খুইলা বলেন না কাপড় খুলতে না যে হয়তো মনের কথা নাকি ট্রিটমেন্ট দিতে অথবা সান্ত্বনা দিতে পারে মাইয়ার অনেক টেনশনে আছে যে ক যাদু কিতা মনের দুঃখ তো যাই হোক দুঃখ কী বলছে না বলছে সেটা বিভাগীয় তদন্তের বিষয় দর্শক এই বিষয়টা সম্পর্কে অলরেডি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার আছেন শফিকুল ইসলাম স্যার আর হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যিনি ডিসি সাহেব আছেন একজন উমর ফারুক স্যার পাবলিক এবং মিডিয়া রিলেশনস যিনি আপনার দেখাশোনা করেন তারা দুজন কিন্তু এই এডিসি সাহেবের শাস্তি সম্পর্কে বক্তব্য দিয়েছেন প্রথমত হচ্ছে ওনাকে বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগ থেকে ওনাদের বক্তব্যটা শোনাচ্ছি ওনাকে বদলি করে গোয়েন্দা বিভাগের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওনাকে আপনার পাবলিক অর্ডার এন্ড ম্যানেজমেন্ট সেকশনে আপনার পাঠানো হয়েছে তো চলুন আমরা স্যারদের বক্তব্য শুনে আসি নিশ্চয়ই শুনছেন বুঝতেই পারছেন যে এখানে অনেকে হয়তো ভাববেন যে ভাই এটা তো শাস্তি ওইভাবে হইল না এখন এখানে প্যাচটা কোথায় লাগছে আবার বলি একাত্তর টেলিভিশনের প্রতিবেদনকে অস্বীকার করেছেন কিন্তু আমাদের গোলাম সাকলাইন শিথিল ভাই বাট যেহেতু এখানে সিসিটিভি ফুটেজ আছে সাক্ষী আছে পরিমনির ড্রাইভার নিজে আই উইটনেস আছে এখানে বলা হয়েছে যে বিয়ে করছেন এর আগেও বিভিন্ন সময় হাতির জেল ঘুরছেন সো সকল কিছু মিলাইয়া বিষয়টা কিন্তু সাকলেন সাহেবের বিপরীতে চলে গেছে এখন যেহেতু তিনি অস্বীকার করছেন সরকারি সিস্টেমে যে চাকরি পাওয়া যেমন কঠিন যাওয়াও কঠিন আপাতত ওনাকে পাবলিক অর্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট সেকশনে মেট্রোপলিটন আন্ডারেই ঢাকাতেই পিউএম যেটাকে শর্টলি বলা হয় সেইখানে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর এই সময়ের ভিতরে পুলিশের ভেতর থেকে তদন্ত কমিটি গঠন করে ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বা পুলিশের যে কমিউনিটি আছে হয়তো যে সিস্টেম সেই সিস্টেমে কারণ তিনি অস্বীকার করছেন এখন সিসিটিভি ফুটেজ চেক করা হবে হয়তো যারা সাক্ষী আছেন পরিমাণের গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সেই নিরাপত্তা কর্মীরা সেই ভবনের বাট যেহেতু আমাদের অফিসাররা বলেছেন আমাদের যারা দায়িত্বশীল কর্মকর্তারা যে যেই হোক অপরাধ যদি করে থাকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর গতকালকে আমাদের আরেকজন স্যার যিনি হচ্ছেন ঢাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক মোস্তফা স্যার তিনিও কিন্তু বলেছেন যত বড়ই হোক যেই বড় অফিসারই হোক বা যদি ঘটনাতে সত্যতা পাওয়া যায় তাকে কিন্তু আইনানু কঠিন শাস্তির আওতায় আনা হবে এখন শাস্তি কি হবে না হবে সেটা হয়তো আমরা পরে দেখতে পারব কিন্তু পরিমণির বিষয়টা দেখেন যে যেইখানে যায় সেইখানে কিন্তু ফাঁদ পাইতে ফেলে কারণ পরিমণির আছে সুন্দর একটা শরীর আর ওই যে আল্লামা শফি সাহেব বলছিল লালা ঝরে লালা হুজুরের কথা কিন্তু কত সত্য আপনি দেখেন এই লালা আমাদেরগুলো অনেক সময় কমেন্টের ভিতরে আই লাভ ইউ তারপরে হয়তো একটা ধরেন একটা বাজে একটা কমেন্ট করে আমরা মনের ক্ষুধা মিটাই কিন্তু যারা কর্পোরেট লালা ঝরায় ভিতরে এদের লালা কিন্তু বোঝা যায় না আর যার কারণে হয়তো পরিমণি এরকম বড় বড় লালা ঝরেন না লোকেদের সাথে কানেক্টেড কারণ গোয়েন্দা পুলিশ বলছে ভাই অনেক বড় বড় ব্যাংকের অফিসার রাজনৈতিক নেতা ব্যবসায়ী তারপরে যে প্রশাসনের একজন তো পাওয়া গেছে আরও আছে কিনা সেই কারণে মামলাটারে টোটালি ডিবি থেকে সরাইয়া এটারে সিআইডিতে নেওয়া হয়েছে শুধুমাত্র পরিমণিরটা না হেলেনা জাহাঙ্গীর পিয়াসা মৌ মিশু তারপর সকলের মামলাগুলাই এটা সিআইডিতে নেওয়া হয়েছে কারণ এরা কোথায় কোথায় যে আসলে কানেক্টেড সেটা সম্পর্কে পুলিশের উচ্চস্তরের যারা কর্মকর্তারা আছেন তারা সবাই কিন্তু নড়েচড়ে বসছেন আর ইতিমধ্যে আমি শুনছি যে অনেক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছেন অনেকে দেশ চেরা পালানোর চিন্তা করতেছেন কারণ পুলিশের পক্ষ থেকে খুব সাফসাফ বক্তব্য আছে যে এই সব ব্যাপারে কাউকে জিরো পার্সেন্টও ছাড় দেওয়া হবে না তার মানে শতভাগ অ্যাকশনে যাবে এখন একশনে যাওয়ার আগে আমরা যেটা বলবো আর কি যে যদি সত্যি সত্যি তদন্তে কি আসে না আসে সেটা তো আসবে যদি সত্যিই প্রমাণিত হয় তাহলে এমন দু একজন আমাদের যারা পুলিশ বাহিনীর ভেতরে এত ভালো কাজ এত শ্রম এত দিনরাত খাটাখাটনিটাকে নষ্ট করে এরকম একজন গোলাম সাকলেন শিথিল ভাই ওনাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় কারণ ওনারা পুলিশের এই মহান পোশাকটাকে গায়ে দেওয়ার পরে সেটাকে অনৈতিক কাজেই ব্যবহার করছেন যদি প্রমাণিত হয় আর যদি প্রমাণিত না হয় তাহলে হয়তো কেন পরিমণির গাড়ির ড্রাইভার মিথ্যা বলছে সেটাও হয়তো ইনভেস্টিগেশনে যাবে কিন্তু এখানে আমাদের পাবলিক পয়েন্ট অফ ভিউ আছে যে পরিমণির গাড়ির ড্রাইভার একজন সাধারণ মানুষ নাজির একজন ড্রাইভার তার অকাত কতটুকু বাট সে কি আসলে এত বড় একজন পুলিশ অফিসার সম্পর্কে মিথ্যাচার করবে আমার তো মনে হয় না আবার করতেও পারে আমার মনে হয় না হয় কিছু করার নাই বাট নর্মালি পাবলিক পয়েন্ট অফ ভিউ একটা বিষয় আছে যে সে একজন সাধারণ মানুষ সে কেন এই কথাগুলো বলবে তার পরিমণের সাথে তার সম্পর্ক বা সমস্যা কি হয়েছে তাই না সো আমরা চাই যেন একটা নিরপেক্ষ ইনভেস্টিগেশন হয় আর যদি সত্য হয় তাহলে সেটা তো যেন ব্যবস্থা নেওয়া হয় আর যদি মিথ্যা হয় সেটাও হয়তো আইনানুক প্রসেসিং যেটা আমরা দেখার দেখব তবে যাবার আগে এতটুকু বলতে চাই স্যার সুযোগ বারবার আসে না এই পরিমণিটা দেখেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে জড়াই গেছে আজকে সোশ্যাল মিডিয়াতে ঢুকা যাচ্ছে না হেলানা জাহাঙ্গীর পিয়াসা আপনি দেখেন এরা কোটি 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 টাকা শুধুমাত্র এই শরীর বেঁচে কামাই করছে কামাই থাকলে জামাই লাগে না বাট এই কামাই কীভাবে আসে একটা রাষ্ট্রকে ভেতর থেকে কতটুকু খোকলা করছে সাড়ে তিন কোটি টাকা দামের গাড়ি কোটি টাকা দামের ফ্ল্যাট দুবাই থেকে কুড়ি টাকা দামের ফ্ল্যাটে থাকছে ঘন ঘন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই শুধু প্লেজেন্ট ট্যুর প্লেজেন্ট ট্যুর আর সেইখানে বড় বড় ব্যবসায়ীদের বিছানায় যাচ্ছে টাকা পানির মতন লড়াচ্ছে যেমনটা আমাদের জাফরুল্লাহ সাহেব বলছিলেন আজকের ডাক্তার জাফরুল্লাহ সাহেব যে পরিমণির পিছনে যারা ইনভেস্ট করছে যেসব ব্যবসায়ীরা তাদেরকেও কিন্তু তিনি আহ্বান জানাইছেন যে করোনার এই কঠিন সিচুয়েশনে একটু টিকা টোকা বা অন্যান্য দান সদ্গার ক্ষেত্রে আপনারা যেন একটু ইনভেস্টমেন্ট করেন বিশেষ করে করোনার টিকায়ও যেন ইনভেস্টমেন্ট করেন কারণ কিছু ইনভেস্টমেন্ট যেন কাজে লাগে তবে তারা করবে না কারণ তাদের শরীর সুখ পায় দেহ সুখ পায় মন সুখ পায় আর সুখের জন্যই তো সবকিছু বাট আমরা চাই একটা পরিচ্ছন্ন ইনভেস্টিগেশন একটা পরিচ্ছন্ন রেজাল্ট তো আজকে মতো বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত